পদ্ম গাছে অনেকগুলো সুন্দর সুন্দর পাতা বেরিয়েছে। এখন প্রচন্ড রোদ, আর নীল আকাশে ভেসে বেড়াচ্ছে খুবই সুন্দর সাদা মেঘ, তার ভেতর রয়েছে রোদের ঝলক। এত হাওয়া হচ্ছে মনে হচ্ছে যে গাছের ডালগুলো ভেঙে যাবে। এরকম সুন্দর আকাশ মেঘ দেখতে আমি খুবই ভালোবাসি। আজ আমি একটি নতুন জিনিস তৈরি করব আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, চলুন দেখে নিই। একটি বাটিতে 2-3 মুঠোর মতো সুজি নিয়েছি, এখন নিয়ে নিচ্ছি পরিমাণ মতো জল। এখন 10-15 মিনিটের জন্য ঢেকে রাখবো। ময়দাটা ভালো করে টেনে নিয়েছি। অনেক সময় দেখা যায় ময়দার ভিতরে পোকামাকড় হয়ে থাকে বা ময়লাও থাকে। এখানে কিছুটা কুড়ানো নারকেল নিয়েছি, এটা আবার আমি পেস্ট করে নেব। এখানে রয়েছে টক দই, নারকেল কুড়া, চিনি আর ময়দা। মিক্সিতে দিয়ে দইটা একটু ভালো করে ফেটিয়ে নেব। এই টক দইয়ের ভেতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, খুবই বড় দানার চিনি, তার জন্য এভাবে দিলে তাড়াতাড়ি গলে যাবে। আরো 1 চামচ টক দই দিয়ে দিচ্ছি। সুজিটা 10-15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম, এখন নিয়ে নিচ্ছি নারকেল কুড়া। দইটাও ফেটানো হয়ে গেছে। এখন এই নারকেল কুড়া আর সুজির ভেতর দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। এটা একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি, জলটাও দিয়ে দেব। দিচ্ছি পরিমাণ মতো নুন, এগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি পরিমাণ মতো ময়দা। ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা এরকম গাঢ় হয়েছে। এবার দিয়ে দিচ্ছি 2-3 চামচ চালের গুঁড়া। এটা ভালো করে মেশানো হয়ে গেছে, এখন ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য। ফিরে এসেছি আধা ঘন্টা পর। এটা এরকম গাঢ় হয়েছে। এবার আমি কড়াইটা গরম করে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। এই পিঠাটা করতে আমি বেশি তেল ব্যবহার করব না। তেল দেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পিঠার ব্যাটারটা। এখন 2 মিনিটের জন্য ঢেকে দেব, চুলার আঁচটা হালকা রাখতে হবে। এখন ঢাকনাটা খুলে উল্টে দেব। খুব নরম হয়ে থাকে পিঠাটি।
আবার 1 মিনিটের জন্য ঢেকে দেব। 1 মিনিট হয়ে গেছে, এখন তুলে নেব। নামিয়ে নিয়েছি এটা। একইভাবে কড়াইয়ে তেল দিয়ে আমি আরেকটা পিঠা করে দেখাচ্ছি। ভেতরটা খুবই সুন্দর ছিদ্র হয়েছে। সবগুলো পিঠা আমি একইভাবে করে নিচ্ছি এখন। একে একে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এই পিঠাটির স্বাদ অসাধারণ। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আশা করি এটা ছোট বড় সবাই খুব পছন্দ করবে। যদিও আমি এই পিঠাটি আগে কোনোদিনও তৈরি করে নিই, প্রথমবারই করলাম। আমি সবসময় নতুন নতুন কিছু তৈরি করতেই পছন্দ করি, তাই আজ এটা তৈরি করলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওয়।